আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী তন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে তন্ত্র প্রয়োগ করলে আপনার শত্রু সারা জীবন আপনার কাছে মাথা নত করে রাখবে এবং আপনার সাথে শত্রুতা চিরদিনের জন্য ছেড়ে দেবে। তো আজকের উক্ত তন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল তন্ত্র আপনার জন্য। আপনারা অবশ্যই জানেন শত্রুকে ক্ষতি করার জন্য এই পর্যন্ত আমি পর্যাপ্ত মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আবার শত্রুকে আপনি কিভাবে বন্ধু বানাবেন সেই ভিডিও নিয়েও আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যেই তন্ত্রটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, উক্ত তন্ত্র যদি আপনি একবার প্রয়োগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার হাজার হাজার শত্রু থাকলেও উক্ত শত্রুর চামড়ে দিয়ে আপনি বুক ফুলাইয়ে চলে যাবেন। কোনো শত্রুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি শত্রু আপনাকে দেখার সাথে সাথে মাথা নিচু করে ফেলবে। তো আজকের উক্ত তন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল তন্ত্র আপনার জন্য। তো আপনারা অবশ্যই জানেন যে এর আগে আমি শত্রুকে মারার জন্য, শত্রুকে প্যারালাইসিস করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করার জন্য, শত্রুর সংসারে কলহ বিদ্বেষ লাগানোর জন্য, শত্রুকে প্যারালাইসিস করার জন্য, শত্রুকে জিন চালান দিয়ে আত্মা অবশ করার জন্য পর্যাপ্ত মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে যে তন্ত্রটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, উক্ত তন্ত্র যদি আপনি কেবলমাত্র একবার প্রয়োগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার হাজার শত্রু থাকলো উক্ত শত্রুরা আপনার কাছ থেকে চিরদিনের জন্য শত্রুতা ত্যাগ করবে এবং আপনাকে দেখার সাথে সাথে উক্ত শত্রু মাথা নিচু করে ফেলবে। আপনি শত্রুদের সামনে বাঘের মতো গর্জন করে চলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টুটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। আর হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের উক্ত তন্ত্রটি কিভাবে ক্রিয়া করবেন, কিভাবে তন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিই। তন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনাকে তিন ধাতুর একটি মাদুলি তৈরি করতে হবে। তো যে কোনো তিন ধাতু আপনি দিতে পারেন, সেটা লোহা দিতে পারেন, পিতল দিতে পারেন, অথবা রূপা মিশ্রিত করে দিলে আরো ভালো হবে আপনার জন্য। তো তিন ধাতু দিয়ে যখন একটি মাদুলি অথবা তাবিজের ঠোলা তৈরি করবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, চৈত্র মাসের অমাবস্যা রাত্রিতে একটি সাদা কুশ ফল সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো আপনি যদি কুশ ফল না ছিলেন, তাহলে আপনি বানিয়াতির দোকান বলেন, মণিহারের দোকান বলেন, পাশারের দোকান বলেন, উক্ত দোকানে গেলে আপনি উক্ত সাদা কুশফল পেয়ে যাবেন। তবে অবশ্যই অবশ্যই সাদা কুশফল আপনাকে আনতে হবে, কারণ কুশফল যে কোনো প্রকার হয়ে থাকে, তিন ধরনের কুশফল হয়ে থাকে, সেই জন্য সেই দিকে আপনি সতর্কতা অবলম্বন করে সাদা কুশফল সংগ্রহ করে নিয়ে আসতে হবে চৈত্র মাসের অমাবস্যা রাত্রিতে। তো যখনই উক্ত কুশফল আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন, তখন উক্ত কুশফলটিকে আপনি ওই যে আপনার সংগ্রহ করা অথবা তৈরি করা তিন ধাতুর মাদুলির ভিতরে উক্ত কুশফলটি ঢুকাইয়ে দিয়ে মোম দ্বারা অথবা যে কোনোভাবে আটকায় দিয়ে উক্ত মাদুলিটি আপনার মাজায় অথবা আপনার হাতে ব্যবহার করতে হবে। যখনই আপনি উক্ত মাদুলিটি আপনার মাজায় অথবা হাতে ব্যবহার করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার যদি 1000 শত্রুও থাকে, আপনাকে দেখার সাথে সাথে উক্ত শত্রুরা মাথা নত করে ফেলবে এবং চিরদিনের জন্য শত্রুতা ভুলে যাবে। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফেজ।